প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এসিটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্টের আজকের পর্বে। আমরা আজ আলাপ করব হাড় ও জোড়া ক্ষয়ের আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের আজকের অতিথি অত্যন্ত পরিচিত মুখ, ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, বাত ব্যথা প্যারালাইসিস এবং ডিসএবিলিটি রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ও চেয়ারম্যান ডিপিআরসি হসপিটাল। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। শুভ সকাল, আপনাকে অনেক ধন্যবাদ। হাড় এবং জোড়া ক্ষয়ের আজকে আমাদের পর্বের আলোচনা। কি অবস্থা হলে হাড়ের ক্ষয় হয়? আমি জোড়াটা যদি পরেই আসি, কোন কোন অবস্থা হলে বা কোন কোন সমস্যা হলে হাড় ক্ষয় হতে পারে? হ্যাঁ, আসলে আমাদের প্র্যাকটিসে আমরা যারা ডিসেবিলিটি ব্যথা নিয়ে কাজ করি দীর্ঘদিন, রুগীদের একটা কমন ভয় থাকে, কমন কথা, যে স্যার হাড় ক্ষয় হয়ে গিয়েছে। বা রুগী বিভিন্ন ডাক্তারের কাছে যখন ব্যথা নিয়ে যায়, তখন ডাক্তার সাহেবরা আমরা বাংলায় এটা বোঝানোর জন্য বলে থাকি যে আপনার হাড় ক্ষয় রোগ এটা হয়েছে, কথার কথা একটা হয়ে গেছে নাকি? কথার কথা মানে। এবং এটা বাত ব্যথা রুগীর মধ্যে হাড় ক্ষয় এটা একটা অনেকের মধ্যে একটা আতঙ্ক। তো আসলে হাড় ক্ষয় এটা হচ্ছে শরীরের অন্য যত টিস্যুগুলো আছে, মাসেলস, তারপরে কারণ বার্ধক্য আছে। কারণও আসতে পারে। তো তার মধ্যে এই এই প্রবণতাটা হাড়ের মধ্যেও আছে। আমরা যখন একটা বাচ্চা জন্মের পরে বড় হতে থাকে আস্তে আস্তে, তখন এই ক্ষয়ের প্রবণতাটা ওইভাবে থাকে না, উল্টো গড়ার প্রবণতা থাকে, মানে সেই হাড়গুলো আরও গড়তে থাকে, সেটাই যেটা আমরা বলি অস্টিওপ্রোজেনেটেস সেল থাকে বা অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি, মানে হাড় বৃদ্ধির একটা অ্যাক্টিভিটি। এটা একটা সেটাই প্রাকৃতিক ন্যাচারাল প্রসেস, বয়স বাড়ার সাথে সাথে আস্তে আস্তে বড় হতে থাকে। মানুষ যখন ফুল অ্যাডাল্ট হয়ে যায়, স্পেশালি 25 ইয়ার্স, তারপর একটা স্টেডি অবস্থায় থাকে, সেই সময় যে ক্ষয় এবং বাড়া দুইটাই চলতে থাকে, তবে বাড়ার প্রবণতা বেশি থাকে, ক্ষয়ের প্রবণতাটা কমতে থাকে। একটা নদী যেমন বহমান নদী, এক পাশে যদি ভাঙে আরেক পাশ কী হবে? গড়বে। আরেক পাশ করবে। এইটাই প্রকৃতি, এরকম আমাদের শরীরও এইভাবেই চলতে থাকে। তবে হ্যাঁ, এক পর্যায়ে এসে বিভিন্ন রোগ আছে, স্পেশালি যদি কোনো কারো বিভিন্ন মেটাবলিজম সমস্যা হয়, কেউ দীর্ঘ দীর্ঘমেয়াদী বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ খায়, বিভিন্ন রোগে আক্রান্ত হয়, কেউ যদি শারীরিক পরিশ্রম ঠিকমতো না করে, কেউ যদি অবেসিটি হয়, তারপরে হচ্ছে বিভিন্ন আর্থ্রাইটিস জনিত সমস্যা, বিভিন্ন আঘাত জনিত সমস্যা, বিভিন্ন মিনারেল সেই প্রবলেম সমস্যা, এই সকল কারণে মিনারেলে কিন্তু ঘাটতি যদি হয়, ঘাটতি যদি হয়, তখন দেখা যায় যে যে ক্ষয়ের প্রবণতাটা বেড়ে গিয়ে আপনার গড়ার প্রবণতাটা কমে যায়, তখনই বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে, হাড়ের ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, হাঁটু ব্যথা, মাংসের ব্যথা, হাড়ের হাতের ব্যথা, এগুলা নিয়ে রুগী আমাদের আমাদের কাছে আসে। আসলে হাড় ক্ষয় আর জোড়ার ক্ষয় দুইটা আলাদা। হাড় ক্ষয়টা সাধারণত হাড়ের যে ডেন্সিটি আমরা বলি, সেই এই ডেন্সিটিটা কমে আসে। আমরা যদি একটা শরীরে হাড়কে এক্সরে করি, তাহলে দেখা যাবে যার যত ডেন্সিটি বেশি, তত সেটা হচ্ছে এক্সরে যে ফিচারটা, সেটা খুব বেশি হোয়াইট আসবে, খুব বেশি ডিপ হোয়াইট আসবে, আর সাধারণ যখন এক্সরে দিই সাধারণ এক্সরেতে, আর যখন সেই ডেন্সিটিটা কমে আসবে বা ক্ষয়টা বেড়ে যাবে, তখন কিন্তু এক্সরেতে দেখা যাবে যে অনেকটা কিছুটা কালো কালো ছাপ আসতে পারে বা আচ্ছা একটু আচ্ছা কমে আসতে পারে ডেন্সিটি, বোঝা যায়। আমরা যেমন অনেক সময় BMD টেস্ট করে থাকি, বোন মাস ডেন্সিটি টেস্ট, অলসো দিস ইজ এক্সরে, দিস ইজ এক্সরে, এখানে একটা রিডিং করে দেখা যায় যে তার কত আছে লেভেল, সেটি এভাবে দেখা হয়। আর জোড়ার ক্ষয়টাও সেম, জোড়ার ক্ষয়টা সাধারণত প্রতিটা জোড়ার উপরে কার্টিলেজ থাকে, সেকেন্ডারি কার্টিলেজ, স্পেশালি সাইনোভিয়াল জয়েন্টের কথা সেটি বলি, যেমন হাঁটু, শোল্ডার বা অ্যাঙ্কেল জয়েন্ট, বড় হিপ বড় জয়েন্ট, জয়েন্টগুলো বড় বড় জয়েন্টগুলো। তো যখন এখানে কার্টিলেজ বিভিন্ন, ওই একই কথা, বিভিন্ন রোগে, বিভিন্ন ওষুধে, বিভিন্ন ডিজিজ ডিসঅর্ডারে দেখা যায় যে কার্টিলেজগুলো ইনফ্লামেশন হতে থাকে, প্রদাহ হয়। এই প্রদাহ হওয়ার, প্রদাহর যে একটা ক্রিয়া বিক্রিয়া, সেখানে এই কার্টিলেজগুলো আস্তে 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 আস্তে
ইরোশন হতো, মানে ক্ষয় হতে ক্ষয় হতে থাকে। হতে থাকে, হতে থাকতে থাকতে এক পর্যায়ে মাথার ওই জোড়ার মাথার কার্টিলেজ আর থাকে না, আচ্ছা তখন রুগী সিভিয়ার পেইন নিয়ে আসে, হুম হুম জয়েন্ট ফুলে যেতে পারে। তারপরে অনেক সময় রুগী বলে আমার ওই যা শরীরে বিভিন্ন জায়গায় আওয়াজ করে, কটকট কট কট করে বা আওয়াজ বিভিন্ন, হচ্ছে। হ্যাঁ, বা ল্যাক্সিটি আসতে পারে, মানে তার মনে হবে যে হাঁটুটা সরে যেতেছে বা হাঁটতে অসুবিধা, একটা আনপ্লেজেন্ট মানে অস্বস্তিকর একটু অস্বস্তিকর অনুভূতি তার সবসময় কাজ করতে থাকবে। কারো হয়তো অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ চলা ফেরা এটা চলতে পারে, কেউ হয়তো রাতে ঘুমালে শোয়ার মধ্যে এটা হতে পারে। তো এই হাড় ও জোড়া ক্ষয় রোগ, এটা আসলে অনেক রোগ, অনেক অনেকগুলো কারণে, অনেক ক্ষেত্রে হয়ে থাকে, এক একজনের এক এক বয়সে এক একভাবে হয়ে থাকে। এটা অনেক সময় ছোট বয়সেও হতে পারে বিভিন্ন ডিজিজের কারণে, যেমন বাচ্চাদের, উঠতি বয়সী বাচ্চাদের পার্থেস ডিজিজ, সেই এটা একটা ইনফেকশন হয়ে থাকে, হিপ জয়েন্টে সাধারণত এফেক্ট হয়, হুম হুম তো সেখানেও কিন্তু জোড়াটা ক্ষয় জোরে হয়ে ক্ষয় যায় হবে। বা নষ্ট হয়ে যেতে পারে। তারপর অন্য যেমন রিকেটস, হাড়ের সেটা হচ্ছে ভিটামিন ডির যদি ঘাটতি ঘাটতি হয়, হয়, এবং রিকেটসে হাড়ের সেই আমরা যেটা বলি যে হাড়ের অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটিটা আসলে কমে যাবে, হাড় বেঁকে যেতে পারে। অস্ট্রোমেলাসিয়া একটা বড়দের অস্টিওমেলা যদি বয়স্কদের একটা বড় ডিজিজ, বয়স্ক যে আস্তে আস্তে বয়স বাড়ার সাথে সাথে তাদের এই হাড়ের ক্ষয়ের প্রবণতাটা বেড়ে যাবে। তারপর হচ্ছে অস্টিওপোরোসিস, স্পেশালি ওমেনদের, অনেক ওমেনের জরায়ুর অপারেশন করা প্রয়োজন হয়, হরমোনাল ঘাটতি থেকে এটা হতে পারে, অথবা পোস্ট মেনোপজ যখন পিরিয়ড বন্ধ হয়ে যায় তখন এটা হতে পারে। অনেকে দীর্ঘমেয়াদী যে জন্ম নিবন্ধ বিরতিকরণ পিল, নিয়ন্ত্রণ ওষুধ খাচ্ছে, এই সকল ওষুধ বা ইঞ্জেকশনে তাদের সমস্যা হতে পারে। বিভিন্ন অনেকে বিভিন্ন স্টেরয়েড জাতীয় ওষুধ খায় দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী হ্যাঁ, খাচ্ছে। এই সকল ওষুধ থেকে হতে পারে। অনেকে জানে না, বিভিন্ন অপচিকিৎসা করে, বিভিন্ন সাজেস অপচিকিৎসা, বিভিন্ন প্রকার ওষুধ খায় যেটা হয়তো তারা জানে না, যা তা থেকে হতে পারে। তারপরে অপচিকিৎসার কথা যখন আসলেনি, কিছু হলেই নিজে নিজে দোকানে গিয়ে ক্যালসিয়াম বড়ি কিনে খাচ্ছে, এটা তো ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। তো এরকম এলোপাথারি ক্যালসিয়াম খেলে দেখা যায় কিডনিতে স্টোন পর্যন্ত হতে পারে। হ্যাঁ, হতে পারে, কারণ হাইপার ক্যালসিমিক, ইভেন কি শকও হতে পারে, টিটানি খিঁচুনি হতে পারে। খিচুড়ি হতে পারে, তো এটা আসলে মানে যে কোনো দীর্ঘদিন অনিয়ন্ত্রিত জীবনযাপন, রোগে বা ওষুধে কিন্তু এই যে হাড় এবং জোড়ার সমস্যা হতে পারে। তাছাড়া আমরা এখন আসলে লাইফ স্টাইল, স্পেশালি শহর কেন্দ্রিক, জেলা শহর হোক বা বড় শহর বা বিভাগীয় শহরগুলোতে বাচ্চারা এখন কিন্তু কোনো অ্যাক্টিভিটিস নাই, সেই কোনো হাঁটা চলা ফেরা নাই, এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটিস, আর স্কুলগুলিতে কোনো খেলার মাঠ নেই, ওই সেই মানে ইসের মতো খাঁচার পাখির মতো গিয়ে থাকে, তারপর স্কুল ছুটি হয়, বাসায় চলে আসে, চলে আসে, এই বাসায় এসে আবার কম্পিউটার নিয়ে বসে ঘাটাঘাটি আছে, করছে। আবার ওই পড়ালেখা থাকে অথবা টিচার আসে। তো এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি, কারণ আপনাকে একটা একটা হাড়ও জোড়ার যদি আপনার সার্কুলেশন না বাড়ান বডির মধ্যে, ব্লাড সার্কুলেশন, তারপরে যদি মেটাবলিক অ্যাক্টিভিটি না বাড়ান, তাহলে কিন্তু আপনার এই হাড় ও জোড়ার রোগ বাড়তেই থাকবে, এগুলো ফিটনেসের সাথে জড়িত। তো তখন দেখা যায় আস্তে 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 এই সকল কম বয়সী আমরা পাই, প্রায় 20-25 বছর বয়সী ইয়াং মেয়ে বা ছেলেরা চলে আসছে শারীরিক বিভিন্ন সমস্যা। আমরা যখন এক্সরে করি, এমআরআই করি বা বিএমডি করি, অথবা বোনের মিনারেল টেস্ট করি, তখন দেখা যায় যে হাড় ও জোড়ার বিভিন্ন ডিজিজ ডিজঅর্ডারে তারা ভুগছে। এখন যে আপনি বললেন যে লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে, এখন তো ইয়াং জেনারেশন বা প্রত্যেকেই আমরা রৌদ্রে যাই না, কায়িক পরিশ্রম করি না, সব মানে সিঁড়ি দিয়ে দোতলায় পর্যন্ত উঠি না, লিফটে উঠি। এই যে লাইফ স্টাইল মডিফিকেশন যেটা হয়ে গেছে আমাদের, হয়ে যাচ্ছে শহুরে জীবন, এটাতেও তো বিভিন্ন হাড়ের অনেক সমস্যা হতে পারে। গ্রাম বাংলা যারা পরিশ্রম করছে, কোনো মানে ফ্রেশ খাবার খাচ্ছে, সূর্যের আলোতে চলছে, তাদের তো এগুলি অনেক কম। অনেক কম, এটা আপনি ঠিকই বলছেন, এবং আমাদের প্রতিনিয়ত আমরা নতুন নতুন ইয়াং জেনারেশনের বিভিন্ন রোগ নিয়ে আমাদের কাছে আসছে। তো এইটা আসলে এখন একটা সচেতনতা ডেভেলপ করতে হবে, এবং যার যার লেভেল থেকে আমাদের কথা বলতে হবে। আসলে আবার ওদেরকে দোষ দিয়েও লাভ নেই, আমাদের কি আসলে শহর ওইভাবে তৈরি হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? মানে আপনি তো রাস্তায় নামতে হাঁটতে চাইলেও পারবেন না, সেটি কারণ ফুটপাথ অলরেডি দখল করা, ফুটপাথ তো চলাফেরার এত কোনো নোংরা। পরিবেশ নাই, তারপরে মাঠ একজন নেই। দর্শক যুক্ত হয়েছেন, আচ্ছা, তার সাথে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম মাহবুবুর রহমান, জি আমার বয়স 29। আচ্ছা বলুন আপনার সমস্যা।
হচ্ছে যে আমার হাতের পাঁজরে হুম আপনার ব্যথা করে, ঘুমালে হাত বাড়াতে পাই না। পাঁচ বছর ওই জায়গায় আমি ডাক্তার দেখাইছিলাম, তো ওনারা আমার বললো যে আমার হাতের মাঝে এক ধরনের রবার থাকে, রবার না হুম আসলে এটা কি? আপনি বয়স কত বললেন? 29। 29 বছর বয়সে পিঠের ব্যথার কথা বলছিলেন না, হাতের হাতে 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 হাতের আচ্ছা পাঁজরে। আচ্ছা আচ্ছা জি, ধন্যবাদ। হ্যাঁ, ওই রাবার থাকে যে কথাটা বলছে সেটা হচ্ছে কি, প্রতিটা জোড়ার সামনে কার্টিলেজ থাকে, কাটিলে মানে প্রত্যেকটা জোড়ার মাঝখানে। আমি ইতিপূর্বে যেটা বলছিলাম, যেটা ক্ষয় হয়, কার্টিলেজ হচ্ছে কুশন হিসেবে কাজ করে, মানে একটা জয়েন্টের সাথে আরেকটা, একটা বোনসের সাথে আরেকটা বোনস যেন কোনো ইঞ্জুরি না হয়, শক অ্যাবজর্বার, শক অ্যাবজর্বার গাড়িতে যেমন থাকে। হ্যাঁ, গাড়িতে থাকে, এবং প্রত্যেকটা যেখানেই জোড়া সেখানে একটা শক অ্যাবজর্বার। আপনি প্রত্যেকটা মেশিনের ক্ষেত্র দেখবেন, একটা পার্টস আরেকটার সাথে যখন লাগানো হয় মাঝখানে কিছু একটা দেওয়া হয়, এটা অ্যাকর্ডিং টু ইঞ্জিনিয়ারিং নিডস। সেটি তো আল্লাহ পাক আমাদেরকে হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে ঘর্ষণ জনিত যাতে কোনো সমস্যা না হয়, হ্যাঁ এই আল্লাহ এইভাবে সৃষ্টি করে দিয়েছেন, এইভাবে আমাদেরকে দিয়েছেন। তখন ওই জায়গাগুলোতে বিভিন্ন কারণে সমস্যা হতে পারে, যেমন ওনার হয়তো হাতে এই সমস্যাটা হয়েছে, ডাক্তার সাহেবরা আমরা যখন এক্স রে করি বোঝা যায় যে ওইখানে ওইখানে ওই ওই কুশনগুলা নাই, বা ওই কার্টিলেজগুলা ইরোশন হয়েছে। অনেক সময় হাড়ও বেড়ে যেতে পারে, অনেক সময় রুগী কনফিউজ হয়, যেমন আমার কাছে এসে বলে যে স্যার দুইজন ডাক্তার বলেছে হাড় ক্ষয়, আরেকজন বলছে হাড় বেড়ে গিয়েছে, আপনি কি বলেন? তো এই যে কোশ্চেনগুলো, এটা খুবই রুগীরা কনফিউজ হয় বটে, কিন্তু আসলে আমরা যদি ডাক্তারি ভাষাকে বাংলা কনভার্ট করতে চাই তাহলে আমাদেরকে এইভাবেই কথাগুলো বলতে হবে। সেটি কিন্তু মূলত একটা আর্থ্রাইটিস বা হাড় জোড়ার রোগ যখন হয় সেখানে কার্টিলেজ ক্ষয় হয়ে সেখানে আবার হাড় বেড়ে যেতে পারে, মানে দুইটা ঘটনাই। এখন এই মাহবুবুর রহমান সাহেবের ওই ই কি দিবেন, সলিউশন কি দিবেন? ওনার ক্ষেত্রে যেটা হচ্ছে, আপনি ব্যথায় বা যেখানে সমস্যা হচ্ছে সেখানে আপনি ফিজিওথেরাপি নিতে পারেন, ফিজিওথেরাপি চিকিৎসকের শরণাপন্ন হয়ে বাসায় কুসুম গরম সেঁক নেবেন, যদি গরম সেঁক দিলে বেটার ফিল করেন, হাতের কিছু এক্সারসাইজ আছে সেটা করতে হবে, পাশাপাশি আপনার একটা মিনারেল টেস্ট করতে হবে, ব্লাডের মিনারেল টেস্ট। এই মিনারেল টেস্টের মধ্যে বিভিন্ন মিনারেলসগুলো আছে, যেমন ক্যালসিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, ক্লোরাইড, সোডিয়াম, অনেকগুলো অনেকগুলো আছে প্যারামিটার, এগুলা লেভেলগুলো, জিঙ্ক অলসো। তো এগুলা দেখবেন, যদি কম বেশ থাকে সেটা আপনাকে বাজার থেকে কিনে খেতে হবে, অথবা খাবারেও পাওয়া যায়, ইন্টারনেটে সার্চ দিবেন যে এই খাবারটা, এই এই মিনারেলসটা কোন খাবারে পাওয়া যায়, দেখবেন চলে আসবে চার্ট, এবং পাশাপাশি ভিটামিন ডি লেভেলও দেখে ওটা, ভিটামিন ডি এসে করে দেখতে হবে যে ভিটামিন ডির স্বল্পতা আছে কিনা। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আচ্ছা, হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি আসসালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম সালাম। জি আমার নাম সুজন, মোহাম্মদ সুজন, আর বয়স 35। সুজন বলুন আপনার সমস্যা। স্যার বেশ কিছুদিন যাবত অনেক খুন বসে থাকলে যেরকম ই হয় আর কি, হাত ব্যথা করে, হাত ঝিনঝিন করে, পা ঝিনঝিন করে, এবং হাতে যখন ঝিনঝিন করে তখন মানে বোধ শক্তি পাই না, মানে আমি লড়াকে চড়াইতে পারি কিন্তু বোঝা যাইতে হবে যে আমার হাতটা ই কোনো কিছু পেছন জিনিস তুলতে পারেন না, এরকম মনে হয়। কতক্ষণ বসে থাকলে হয়, কত সময় ধরে বসে থাকলে হয়? হ্যাঁ জি, অনেকক্ষণ অনেকক্ষণ সময় ধরে বসে থাকলে কি এই ঝিনঝিনটা হয়? জি জি। বয়স কত আপনার? আপনার বয়স কত, কি করেন? 35 বছর স্যার, আমি সিএনজি চালাই। সিএনজি সিএনজি চালান? আচ্ছা জি, ধন্যবাদ। আসলে এই যে ঝিঝি করা বা শিনশিন করা, এটা মাসেল এবং নার্ভের একটা প্রবলেম, অনেক সময় মাসেলের ইটসেল প্রবলেম থেকে হতে পারে, অথবা নার্ভের প্রবলেম থেকে হতে পারে, ব্লাড সাপ্লাইও কমে যেতে পারে, ব্লাড সাপ্লাই থেকে কমে, যেহেতু উনি সিএনজি চালায় হয়তো কায়িক পরিশ্রমটা বেশি হয়, আর সিএনজি দেখবেন সিএনজির ড্রাইভাররা অনেক সময় তারা পশ্চার কারেকশন জানে না, মানে এর একটু কেউ বেঁকে হয়ে বাঁকা হয়ে বসে বসে চালা, হয়তো একটা পাশে একজন সিট কারোকে, তার হয়তো সাথে কোনো কাস্টমার বা একজনকে যাত্রী সে উঠাইছে, তো অনেক কারণে এটা হয়। যেহেতু আপনার এই যে সমস্যা, আপনি এখন থেকে সিএনজি স্ট্রেট বসবেন, আপনার সিটে দুই পাশে কাউকে বসাবেন না, সবসময় নিজের সিটে নিজে বসবেন, স্ট্রেট বসে চালাবেন, আর যখন আপনার ড্রাইভিং থাকবে না, কোনো পার্কে বা কোনো রাস্তার পাশে থাকেন, নেমে হালকা একটু স্ট্রেসিং করতে হবে, ইন্টারনেটে ঢুকবেন বা আমার ইউটিউব চ্যানেলে
আমি স্ট্রেসিং এক্সারসাইজ দিয়েছি, স্ট্রেসিংগুলা করবেন, পরিমিত পানি খেতে হবে আপনাকে, ন্যূনতম 4 লিটার পানি 24 ঘন্টা আপনাকে নিয়মিত ভাগ করে খেতে হবে, স্ট্রেসিং করতে হবে, আর পাশাপাশি সুষম খাবার খেতে হবে, দুধ ডিম মাছ তরকারি, এই যে খাবারগুলা আপনারা হয়তো যেহেতু গাড়ির সিএনজি চালান, বাহিরে বিভিন্ন খাবার খান, হয়তো একটা পাউরুটি খেয়ে থাকেন, একটা সুষম খাবার হচ্ছে, হ্যাঁ ভালো খাবার হয়তো খাওয়া হয় না, অনেক ক্ষেত্রে এই জাতীয় সমস্যা হতে পারে আপনার, এত এটা নিয়ে ওরিড হওয়ার কোনো কারণ নেই, আর একটু হাঁটা চলাফেরা মাঝে মাঝে করে নেবেন, হ্যাঁ স্ট্রেসিং করবে, একটু বের হয়ে হাঁটবে। আরেকজন দর্শক আছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে একটু বিরতিতে যেতে হবে। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো হ্যালো ওয়ালাইকুম সালাম। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, বলুন। জি জি বলুন, আমরা শুনতে পাচ্ছি, সমস্যা বলুন। জি আমার 21 বছর, আমার 3 বছর আগে আর কি মেরুদণ্ডে ব্যথা শুরু হয়েছিল। হুম, ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলছে যে L3-L4 সমস্যা। হুম, আমার এখন আর কি বাম্পার ডাম্পার দুইটাই আর কি ব্যথা থাকে। হুম, এখন আর কি ঠিকভাবে বসতে পারতেছি না, এখন আর কি করবি আর কি আপনি কি এমআরআই করেছিলেন? জি জি এমআরআই দুইবার করেছি আর কি। আমরা প্রশ্ন উত্তর দিব, একটি বিরতিতে যেতে হচ্ছে আমাদের। প্রিয় দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন।